মুভির শুরুতে একটা বেসবল ম্যাচের সিন দেখানো হয়, যেখানে একজন প্যাশনেট এবং আত্মবিশ্বাসী প্লেয়ারকে দেখে মনে হচ্ছিল সে তার টিমের জয় সম্পর্কে সুনিশ্চিত। অন্যদিকে পিচার ছিল ব্রিউস্টার, যে একটা ছোট্ট ক্লাবের হয়ে খেলত। সে তার ক্যারিয়ারে কখনোই খুব একটা সাফল্য লাভ করেনি এবং তার খারাপ পারফরমেন্সের জন্য তাকে পারিশ্রমিকও অল্প পরিমাণেই দেওয়া হতো। কিন্তু এই ম্যাচে সে কোনো রকমে হারতে বসা ম্যাচকে জিতিয়ে দেয়, আর এই জিতটাকে সেলিব্রেট করার জন্য সে তার স্পাইক নামের একটা বন্ধুর সাথে একটা বারে যায় বিয়ার খেতে। তারা দুজন মহিলার সাথে ফ্লার্ট করা শুরু করলে তাদের হাজবেন্ড সেখানে চলে আসে এবং তাদের মধ্যে মারামারি লেগে যায়, যার ফলে ব্রিউস্টার আর তার বন্ধুকে পুলিশ ধরে নেয়। তাদের ট্রেনার থানায় আসে কিন্তু তাদেরকে ছাড়ায় না, বলি যে কোর্ট যা সিদ্ধান্ত নেবে তাদেরকে তাই মেনে নিতে হবে। কিন্তু জামিন পাওয়ার জন্য তাদের কাছে কোনো টাকা না থাকায় তাদেরকে জেলেই রেখে দেওয়া হয়, যেটা শুনে তারা উদ্বিগ্ন হয়ে ওঠে। কিন্তু সেখানে ডোনাল্ডো নামের একজন ফটোগ্রাফার তাদেরকে বাঁচায়, কিন্তু তার শর্ত থাকে যে তাদেরকে ডোনাল্ডোর সাথে নিউ ইয়র্ক যেতে হবে। তারা দুজন কিছু না ভেবেই ডোনাল্ডোর সাথে নিউ ইয়র্ক চলে যায়। ডোনাল্ডো তাদেরকে একটা ল ফার্মে নিয়ে যায়, যেখানে একটা এনজিওর মালিক গ্র্যান্ড ভ্যালি আর ব্যাকস্টারের সাথে তার দেখা হয়। সেখানে এডওয়ার্ড নামের একজন লয়ার উপস্থিত থাকে। আসলে এডওয়ার্ড ব্রিউস্টারের বাবার কাকা রুপার্ট হর্নের লয়ার ছিল, এবং জানা যায় যে রুপার্ট হর্ন আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার তেল এবং রিয়েল এস্টেটের বিজনেস ছিল। এক মাস আগেই রুপার্ট মারা যায়, তাই রুপার্টের ফ্যামিলির একমাত্র জীবিত ব্যক্তি হিসাবে ব্রিউস্টারই সব সম্পত্তির মালিক। কিন্তু এখানেও একটা শর্ত থাকে, সেটা হলো তাকে এক মাসের মধ্যে $30 মিলিয়ন খরচ করতে হবে, কিন্তু যেটা দিয়ে কোনো অ্যাসেট তৈরি করা যাবে না, তাহলে সে $300 মিলিয়ন পাবে না। নাহলে সেই পুরো $300 মিলিয়নই গ্র্যান্ডভিলা আর ব্যাকস্টারের এনজিওতে চলে যাবে, আর তাকে এও বলা হয় এটা সম্পর্কে সে কাউকে কিছু বলতেও পারবে না। ব্রিউস্টার এরকম সুযোগ হাতছাড়া করতে চায় না, তাই সে সাথে সাথেই রাজি হয়ে যায়। গ্রিনভেল আর ব্যাকস্টার তার সাথে অ্যাঞ্জেলা নামের একজন লয়ারকে পাঠায় সব হিসাবের খরচ রাখার জন্য, যাতে সে কোনোরকমভাবেই চিটিং করতে না পারে। ব্রিউস্টার স্পাইককে গিয়ে যখন বলে সে একজন বিলিয়নিয়ার, স্পাইক সেটা বিশ্বাসই করে না, কিন্তু সে ব্যাংকের লকারে এত টাকা দেখে অবাক হয়ে যায়। এরপর ব্রিউস্টার তার টাকা খরচ করতে শুরু করে দেয়, সে যাকে তাকে নিজের কাজের জন্য মাইনে দিয়ে রেখে দেয়, একটা বেসবলের টিম কিনে নেয়, একটা ড্রাইভার সমেত লিমোজিন ভাড়া নেয়, এবং সে তার গ্রামের সবাইকে একটা হোটেল ভাড়া নিয়ে সেখানে রেখে তাদের খরচ চালায়। মিডিয়াতে রাতারাতি খবর ছড়িয়ে যায় ব্রিউস্টার পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। এসব দেখে অ্যাঞ্জেলা তাকে বলে সে খুবই ফালতু জিনিসে তার টাকা খরচ করছে। অ্যাঞ্জেলা আরও কিছু বলতেই যাবে এমন সময় অ্যাঞ্জেলার বয়ফ্রেন্ড ওয়ারেন তাকে নিতে আসে। এই সময় ব্রিউস্টার ওয়ারেনকে তার কারেন্ট স্যালারির 10 গুণ স্যালারি অফার করে তার আন্ডারে কাজ করার জন্য। ওয়ারেনও সাথে সাথেই সেটা অ্যাকসেপ্ট করে নেয়। ওয়ারেন গ্র্যান্ডভেলা অ্যান্ড ব্যাকস্টারের আন্ডারে কাজ করত, তাই সে সেখান থেকে রিজাইন দিতে গেলে তারা প্রথমে তার রেজিগনেশন অ্যাকসেপ্ট করে না। কিন্তু যখন জানতে পারে ওয়ারেন এখন ব্রিউস্টারের আন্ডারে কাজ করবে, তখন তারা ওয়ারেনকে বলে ব্রিউস্টারের ওপর নজর রাখতে। ওয়ারেন তার পরের দিন থেকেই ব্রিউস্টারের আন্ডারে কাজ করতে শুরু করে দেয়। এদিকে ব্রিউস্টারের বিলিয়নিয়ার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই প্রচুর অচেনা মানুষ, যাদেরকে সে চেনেও না, তারা এসে দাবি করে তারা ব্রিউস্টারের ভাই বোন বা ফ্যামিলির কেউ একজন। পরে দৃশ্যে তার অফিসে এসে একজন তাকে বলে আইসবার্গে ইনভেস্ট করতে নর্থ পোল থেকে আফ্রিকা অবধি, যাতে সাধারণ মানুষ পরিষ্কার জল পান করতে পারে। সে $3 মিলিয়ন সেখানে ইনভেস্ট করে দেয় এটা ভেবে যে এখান থেকে তার কোনো প্রফিট হবে না। এরপরের দিন ব্রিউস্টার তার বেসবল টিম নিয়ে হেলিকপ্টারে করে একটা আইল্যান্ডে যায় প্র্যাকটিস করতে, এবং তার টিমকে ওয়েলকাম জানানোর জন্য সেখানে উপস্থিত থাকে দেশের নাম করা একটা ব্যান্ড। এদিকে অ্যাঞ্জেলা মনে করে ব্রিউস্টার দেদার টাকা উড়াচ্ছে, তাই সে একটা ফিনান্সিয়াল কনসালটেন্ট নিয়ে আসে, যাতে ব্রিউস্টারের খরচ একটা অর্গানাইজড ওয়েতে হয়। এতে ব্রিউস্টার একদমই খুশি হয় না, কারণ এর ফলে তার মিশন কমপ্লিট করতে অসুবিধা হবে। পরে দৃশ্যে দেখা যায় ব্রিউস্টার টাকা খরচ করার জন্য বিরলতম কিছু স্ট্যাম্প কিনতে যায়, এবং 4 পেটি ফ্রেঞ্চ ওয়াইন কেনে $60,000 দিয়ে। এরপর দেখা যায় ব্রিউস্টার যে টাকাটা আইসবার্গে ইনভেস্ট করেছিল সেটার শেয়ারসের দাম প্রচুর বেড়ে গেছে, এবং সেখান থেকে তার প্রচুর টাকা ইনকাম হয়ে গেছে। এখন সে চিন্তায় পড়ে যায় হঠাৎ চলে আসা এত টাকা দিয়ে সে কি করবে। তখন সে আর বেশি কিছু না ভেবে সব টাকা চ্যারিটিতে দিয়ে দিতে বলে। পরের দিন স্পাইক তার অফিসে এসে জানায় সে ব্রিউস্টারের হয়ে একটা অয়েল কোম্পানিতে ইনভেস্ট করেছিল, যেখান থেকে $10 মিলিয়ন প্রফিট হয়েছে। এটা শুনে ব্রিউস্টার খুবই দুঃখ পায়, কারণ সে যেখান থেকে শুরু করেছিল ঠিক সেখানেই আবার পৌঁছে গেছে। সে তখন বলে সে কিছু সময়ের জন্য একা থাকতে চায়।
এরপর সে টিভি চালালে দেখতে পায় হেলার আর সালভিঙ্গো নামের দুজন প্রচুর টাকা খরচ করছে নিউ ইয়র্কের পরবর্তী মেয়র হওয়ার জন্য। সেও সিদ্ধান্ত নেয় মেয়র পদের জন্য সেও লড়বে, যাতে অনেক অনেক টাকা সে খরচা করতে পারে। রিপোর্টার আর ব্রিউস্টারের রাজনৈতিক মতামত জানতে চাইলে সে জানায় সাধারণ মানুষের উচিত তাদের তিনজন প্রার্থীর মধ্যে কাউকেই ভোট না দেওয়া। ব্রিউস্টারের এই কথা সবারই খুব ইন্টারেস্টিং লাগে। ব্রিউস্টারকে সব নিউজ চ্যানেলই তাদের প্রাইম টাইমে দেখাতে শুরু করে। সে 52টা স্টেজেই নিজের ক্যাম্পেইনের অ্যাড দিতে শুরু করে, কারণ তার কথা মতো নিউ ইয়র্কের কেউ অন্য স্টেজে ঘুরতে গিয়ে থাকতেই পারে, কিন্তু তার কাছে তখনও $100,000 মতন বেঁচে থাকে। আর সেই টাকা দিয়ে সে রাতে একটা পার্টি রাখে, যাতে তার সব টাকা শেষ হয়ে যায়। সেখানে সে অ্যাঞ্জেলাকে ইনভাইট করতে গেলে অ্যাঞ্জেলা বুঝতে পারে না তার কাছে মাত্র $100,000 আছে, আর সেটাও সে পার্টি করে নষ্ট কেন করতে চাইছে। ব্রিউস্টারের এমপ্লয়িজরা আর বেসবলের টিমমেটরা ভাবে তার হয়তো সত্যিই টাকার দরকার আছে, তাই তারা সবাই মিলে কিছু কিছু করে টাকা জমিয়ে ব্রিউস্টারকে দিতে চায়। কিন্তু সে বলে এটা সে নেবে না, কারণ এটা নিলেও সে খরচা করে ফেলবে। এর পরের দিন সকালে ব্রিউস্টারের ঘুম ভাঙে, আর সেদিনই তার পুরো এক মাস পূর্ণ হয় এবং সে সব টাকা খরচ করে ফেলেছিল। তাই সে হোটেল থেকে চেক আউট করে এবং অফিসের ভাড়া নেওয়া সমস্ত জিনিস ফিরিয়ে দেয়। এদিকে দেখা যায় ওয়ারেন একটা ভাড়া নেওয়া ফার্নিচার ফেরত দিয়ে $20,000 রিফান্ড নিয়ে এসেছে। আর যখন ব্রিউস্টার গ্র্যানভেল আর ব্র্যাকস্টারের অফিসে ঢুকছিল, ঠিক তখনই ওয়ারেন এসে সেই $20,000 রিফান্ডটা ব্রিউস্টারের হাতে ধরিয়ে দেয়। ব্রিউস্টার রাগে চেঁচিয়ে ওঠে। এরপর ব্রিউস্টার অফিসের ভেতরে গেলে তার 300 মিলিয়নের সম্পত্তি গ্র্যানভেল এনজিওর নামে লিখে দিতে বলে, কারণ এখনও তার হাতে $20,000 রয়েছে। যদিও এর তাকে মনে করিয়ে দেয় তার কাছে এখনও 2 মিনিট সময় আছে সেই টাকাটা খরচ করার জন্য, কিন্তু ব্রিউস্টার বলে সে এই 2 মিনিটে আর কি বা করতে পারে। এদিকে অ্যাঞ্জেলা এই অফিসেই কাজ করত। সে ওয়ারেনকে সেখানে দেখে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। ওয়ারেন তাকে বলে ব্রিউস্টারকে তার মৃত কাকার টাস্ক দিয়েছিল 30 মিলিয়ন 30 দিনের মধ্যে খরচ করতে পারলে তবেই সে 300 মিলিয়ন পাবে, কিন্তু এই ব্যাপারে সে কাউকে কিছু বলতে পারবে না। তখন অ্যাঞ্জেলার কাছে ব্যাপারটা পুরো পরিষ্কার হয়, কিন্তু সে জিজ্ঞাসা করে যদি সে কাউকে বলতে নাই পারে তাহলে ওয়ারেন কি করে জানলো। এর উত্তরে ওয়ারেন বলে এটা একটা সিক্রেট। এই সময় অ্যাঞ্জেলা আরো বলে হ্যাঁ, সে নিজেই তো সবকিছুর হিসাব রেখেছে, ব্রিউস্টার পুরো 30 মিলিয়নই শেষ করে ফেলেছে। ওয়ারেন তাকে জানায় যে ফার্নিচার থেকে যে রিফান্ড এসেছিল সেটা সে নিজের কাছে রেখে দিয়েছিল এবং আজই সে ব্রিউস্টারকে সেটা ফেরত দিয়েছে, যার ফলে ব্রিউস্টার আর টাস্ক কমপ্লিট করতে পারবে না এবং তার 300 মিলিয়নও আর সে পাবে না। এটা শুনে অ্যাঞ্জেলা তাড়াতাড়ি দরজা খুলে ভেতরে ঢুকে ব্রিউস্টারকে সাইন করতে বারণ করে এবং জানায় ওয়ারেন ইচ্ছা করেই তার কাছে $20,000 রেখে দিয়েছিল, যাতে ব্রিউস্টার ভাবে সে সব টাকা খরচ করে ফেলেছে। এটা শুনে ব্রিউস্টার ওয়ারেনের মুখে জোরে একটা ঘুষি মারে, যার ফলে ওয়ারেন মাটিতে পড়ে যায় এবং বলে এই ঘুষি মারার জন্য সে ব্রিউস্টারের ওপর কেস করে দেবে। এদিকে সময় শেষ হয়ে যাচ্ছিল, তাই সেই $20,000 খরচ করার জন্য ব্রিউস্টার অ্যাঞ্জেলাকে বলে তার একটা লয়ার লাগবে এবং অ্যাডভান্স হিসাবে অ্যাঞ্জেলা কি $20,000 নিতে রাজি আছে। অ্যাঞ্জেলা তাড়াতাড়ি রাজি হয়ে যায় এবং সব ডকুমেন্টসে সাইন করে দেয় ঘড়ির কাঁটায় ঠিক 12টা বাজার আগেই। এড সবাইকে জানিয়ে দেয় এই 300 মিলিয়নের মালিক এখন থেকে ব্রিউস্টার। এড বুঝে যায় এই টাস্কে নিশ্চয়ই কোনো কারচুপি হয়েছে, তাই এড ব্রিউস্টারের মত জানতে চায় যে সে এই ব্যাপারে ইনভেস্টিগেশন করতে যায় কিনা। ব্রিউস্টার হ্যাঁ বলে দেয় এবং বলে সে গ্রিনভেল আর ব্যাকস্টারকে কোর্টে দেখে নেবে। আর এর সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আর আপনি যদি জানতে চান ইঞ্জেকশনের মাত্র একটা ডোজেই কি করে পৃথিবীর সবথেকে বোকা মানুষ থেকে সবথেকে স্মার্ট মানুষে পরিণত হওয়া যায়, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর এরকমই আরও মুভির বাংলা এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।